আমাদের গতকাল থেকে, গতকালে ছিল আমাদের 59 জন দেশভরত যাত্রী ছিল, মানিকগঞ্জে আসছে তারা। আজকে হচ্ছে 79 জন, 20 জন, 20 জন বেড়েছে। আমরা তাদেরকে তাদের নিজ, যেহেতু তাদের কোনো লক্ষণ নেই, তাদের কোনো রোগের কোনো লক্ষণ নেই, কাজে তারা, আমরা তাদেরকে তাদের নিজ বাসাতেই রেখেছি এবং তাদেরকে বিভিন্ন স্বাস্থ্যবিধি পালন করার জন্য নির্দেশ প্রদান করেছি এবং এই নির্দেশও দিয়েছি যে আপনারা জনসমক্ষে যাবেন না এবং আমাদের পরিবারের সদস্যরাও জনসমক্ষে যাবেন না। এই নির্দেশ তাদের দেওয়া আছে, এটা বাড়তি সতর্কতা। তাদের ভিতরে কোনো কোনো রোগের লক্ষণ নেই, আমরা এটা বাড়তি সতর্কতার জন্য তাদেরকে নজরদারিতে রেখেছি, চিকিৎসা নজরদারিতে রেখেছি তাদেরকে, বাড়তি সতর্কতা। যদি কোনো লক্ষণ আমরা পাই তখন তাদেরকে আমরা হাসপাতালে নিয়ে এসে আইসোলেশন বা কোয়ারেন্টাইনে রাখব। আমাদের প্রতিটি উপজেলা হেলথ কমপ্লেক্সে 2টা করে আইসোলেশন বেড দেওয়া আছে। আমার সদর হসপিটালে 12টা আইসোলেশন বেড আমরা রেডি করে রেখেছি, এটা প্রয়োজন বোধে আরও অনেক বাড়ানো যাবে এই বেডটা। এবং তারপরেও আমরা কোয়ারেন্টাইন করার জন্য RPTI রিজিওনাল পপুলেশন ট্রেনিং ইনস্টিটিউট সেটাকে আমরা প্রস্তুত রেখেছি, সেখানে 100 বেডের কোয়ারেন্টাইন আমরা করতে পারব। মানিকগঞ্জবাসীর প্রতি আমার এই এই উপদেশ যে আপনারা ঘাবড়াবেন না, আমাদের মানিকগঞ্জে কোনো করোনাভাইরাসের রোগী নাই, আমাদের সব সতর্কতামূলক ব্যবস্থা আমরা নিয়েছি, মানুষের মধ্যে সতর্কতা বার্তা প্রচার করছি। আশা করি আমাদের এখানে করোনাভাইরাস সংক্রমণের কোনো সম্ভাবনা আগামীতেও থাকবে না, এখনও নেই। আপনারা সবাই নিরাপদে আছেন এবং আমরা নিরাপদে থাকবো ইনশাআল্লাহ।